লক্ষ টাকা খরচ করে আমরা অনেক অনেক ট্যুর করি, তবে গ্রামে যে অল্প টাকা খরচ করে পিকনিক করার মতো মজা মনে হয় আর কিছুতে নেই। মাত্র 3,000 টাকার মধ্যে আমরা 15 জনের খাবারের আয়োজন করি, আর মেনুতে ছিল হচ্ছে গরুর মাংসের বিরিয়ানি অ্যান্ড ডিম কোকা কোলা। টাকা বড় বিষয় না, বিষয় হচ্ছে পরিবারের সবাই মিলে একসাথে অনেক বেশি আনন্দ করেছে, এটাই আলহামদুলিল্লাহ। আপনাদের সুবিধার্থে এগুলো শেয়ার করছি, কারণ আপনাদের অনেক উপকারে আসতে পারে, আপনারাও চাইলে এরকম ছোটখাটো একটা পিকনিক করে ফেলতে পারেন অল্প খরচের মধ্যে। সোহা আর আব্বুর মধ্যে চলতেছিল বিড়ি খাওয়া ভিডিও করা নিয়ে দুষ্টামি। এদিকে সোহা ভিডিও করতেছে আর আব্বু বিড়ি খাচ্ছে, আব্বু যেই সোহাকে দেখতেছে বিড়িটা লুকিয়ে ফেলতেছে, এত বলার পরেও সে বিড়ি খাওয়া থামাচ্ছে না। যাই হোক, এই ডেস্কিটা কিন্তু নেওয়ার সময় একটা অ্যাক্সিডেন্ট ঘটেছিল, মানে পড়ে যাইতো, একটুর জন্য বেঁচে গেলাম আমরা। সো গাইস, ভিডিওটা প্রথম থেকে শুরু করি। পুরো ফ্যামিলি যখন ব্লগ, আর কি আর বলবো, আম্মুর না এই শুটটা পছন্দ হয় না, আম্মু বলতেছে আবার এইভাবে নিতে। গাইস আজকে দেখাবো আমাদের বাসায় নতুন বর নতুন জামাই, চলুন। মূলত এখন আমরা ভাই ভাবির বাসা যাওয়ার একটাই কারণ যে ওনাদের দেওয়াল দিয়ে একদম ঘেরাও পুরো বাড়িটা, ওইখানে কাজ করে অনেক শান্তি লাগবে। আর আমাদের উঠানটা কিন্তু যথেষ্ট বড়, এখানে অনেক আলো বাতাস আছে, তারপর আমাদের সুবিধার্থে আমরা ওইখানে চলে যাচ্ছি। এসেই খাদক সোহা বসে পড়লো খাওয়ার জন্য। খাদক সোহা কিন্তু আবার আগের মতো সেই খাওয়া দাওয়া সব শুরু করেছে, এন্ড আমার অনেক বেশি খুশি লাগতেছে, সে খেতে পারছে, মাঝখান দিয়ে একদম শুকিয়ে গিয়েছিল, এখন আবার আলহামদুলিল্লাহ স্বাস্থ্য চলে আসছে, এন্ড কাজে লেগে পড়েছে, সবাই মন দিয়ে কাজ করতেছে। মূলত আজকে কিন্তু রান্নাটা করব আমি, সাথে ভাইয়া অনেক বেশি হেল্প করে, এন্ড চুলোটা লেপে নিচ্ছিলাম। জানি না এটা কারা কারা করেন, এটা আমার মা আমাকে বলছে যে যদি চুলা এটা লিপে না নেই তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কালি হবে বেশি, অ্যান্ড এভাবে যদি লেপে নেওয়া হয় চুলা তাহলে নাকি ডেস্কিতে কালিটা কম হয়, সুন্দর থাকে ডেস্কিটা। সোহার সাথে দুষ্টামি করতেছিলাম আর কাজ করতেছিলাম, সবাই সাহায্য করতেছে, আমাদের তেমন বেশি সময় লাগে নাই, 1 থেকে 2 ঘন্টার মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। অ্যান্ড সবাই মিলে কাজ করলে কিন্তু অত বেশি সময়ও লাগে না, খুব অল্প সময় বিরিয়ানি কিন্তু রান্না করে ফেলা যায়। আমার হাতে যে লাইটারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, আপনারাও চাইলে এরকম একটা লাইটার কিনতে পারেন, এটা দিয়ে আগুন জ্বালাতে অনেক বেশি সুবিধা হয়। সব কাজ আমি করলাম, এখন ঢং করতে গেল সোহা, চুলায় আগুন দেওয়া শেষ, এখন রান্নার পালা, আমরা এখন রান্না স্টার্ট করব। সো লেটস গো উইথ আস গাইস, আপনারা সাথে থাকুন, সব কিছু দেখাবো। রান্না করার আগে এদিকে আমার বাপ আগুন পোহাতে পোহাতে শেষ, অনেক বেশি ঠান্ডা লাগতেছে নাকি আজকে দেখি। হাবলা সোহা কাজ করতেছে হাসতে হাসতে, অলস সোহা, যে সোহা কোনো কাজ করে না সেও দেখি কাজ করে। আজকে কাজ করার কারণ আছে, মূলত পিকনিকের প্রোগ্রামটা করেছে সোহা আর নয়ন মিলে। কুমকুম আর সোহা অনেক অনেক খুশি, দুটাই তো এখানে এসে ডান্স শুরু করে দিচ্ছে, ছোট্ট একটা স্পিকারে গান চলতেছিল আর নাচতেছিল তারা। হয় না সবসময় মেয়েরা কাজ করে ছেলেরা মজা করে, কিন্তু আমাদের বেলায় উল্টো, আমরা কষ্ট করতেছি আর ওরা নাচতেছিল। যাই হোক, ভালোই লাগে, সবসময় কি আর মেয়েরা কাজ করবে, পরিবারের ছেলেরাও চাইলে দায়িত্ব নিতে পারে মেয়েদের একটু সুখ দিতে। ফাইনালি আমাদের রান্নার জন্য সব কিছু রেডি, এখন আমরা চুলোই সব কিছু দিয়ে দিব। আর এইখানে কুমকুম আর সোহা অনেক অনেক বেশি খুশি, এই ছোট্ট একটা পিকনিকের আয়োজনে এভাবে ওদের খুশি করতে পেরে অনেক বেশি ভালো লাগছে। মূলত আজকের রান্নাটা আমি করতেছি, কিন্তু এখানে সব কিছুতে সাহায্য করতেছে রান্নার ক্ষেত্রে ভাইয়া, ভাইয়া অনেক ভালো পারে, আমাকে সব কিছু দেখিয়ে দিচ্ছে, বলে দিচ্ছে কী কী করতে হবে না করতে হবে, অ্যান্ড আমার হাতে একটু পুড়েও যায়, আমার অনেক বেশি ব্যথা করতেছিল হাতে। আপনারা তো অনেকেই দেখেছেন এর আগে আমি বাসায় রান্না করেছিলাম, সেক্ষেত্রে আমার একটু এক্সপিরিয়েন্স আছে যে রান্নাবান্নার ক্ষেত্রে, সো আমিও ট্রাই করতেছিলাম, অ্যান্ড সোহা আমাকে বারবার বলে বাসায় যে তুমি রান্না করতে পারবা না পারবা না, আজকে প্রমাণ করে দিব বিরিয়ানি রান্না করে। ছেলেরাও চাইলে মেয়েদের থেকে বেটার রান্না করতে পারে, বিশ্বের সব জায়গায় দেখবেন বড় বড় নামি দামি রেস্টুরেন্টে বিয়ের খাবার মেজবানি সব কিছুতে কিন্তু ছেলেরাই কিন্তু রান্না করে। আমার হাতে কিন্তু অনেকটাই পুড়ে গেছে, যে লাল হয়ে গেছে, আমি ফ্রিজে আসলাম বরফ লাগানোর জন্য। রান্নার দায়িত্ব যেহেতু আমিই নিয়েছি অবশ্যই একটু পুড়তে হবে,
না পড়লে কি করে বুঝলাম যে রাঁধুনি হলাম। সো এভাবে একদিন ভালোভাবে রান্না করা শিখে যাব ইনশাল্লাহ। আজকে রান্নার ক্রেডিটটা কিন্তু পুরোটা ভাইয়ের দিকে যাচ্ছে, জাস্ট আমি একটু নাড়াচাড়া করতেছি অ্যান্ড এক্সপিরিয়েন্স অর্জন করতেছি, নেক্সট টাইম আমি একা একাই করব। এতক্ষণ পর আসলো সোহা ম্যাডাম, আপনাদের সোহা আপু, সে আমাকেও বলতেছে একটু আমার সাথে নাড়ানাড়ি করো। আসলে ভালো লাগতেছিল, এই মুহূর্তগুলো কিন্তু কখনোই পাওয়া যায় না, হঠাৎ করে এই প্ল্যানটা করে এই সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করতে পারতেছি সবাই মিলে একসাথে। কাজ করতে করতে ভুলে যাই আমরা প্রায় সময় সবাইকে ফ্রেম বন্দি করার জন্য। অবশেষে সেই জিনিসটা আমি মনে করলাম এত ব্যস্ততার মাঝখানে যে সবাইকে ফ্রেম বন্দি করি। আসলে মূল সৌন্দর্য কিন্তু এখন ভিডিওর, সবাই একসাথে হলাম এখানে, নয়নও আছে। কিন্তু এত মজার সিনগুলো নিয়ে আমরা অনেক বেশি আনন্দ করতেছিলাম, আর আমার বাফ ছিল তার বিড়ি খাওয়া নিয়ে ব্যস্ত। দেখুন কিভাবে সোহার সাথে লুকোচুরি খেলতেছিল ক্যামেরার আড়ালে। দেখুন দেখুন গাইস, দেখুন যে যার দুঃখে ব্যস্ত, কুমকুমের নখ উঠে গেছে, আব্বু বিড়ি খেতে পারতেছে না, মানে কি একটা হাস্যকর অবস্থা। সবাই অনেক বেশি মজা করতেছে আর আমি আসি রান্নার কাজে ব্যস্ত। ভাইয়া আর আমি মিলে এটা যখন নিয়ে যাচ্ছিলাম আমি ভয় পাচ্ছিলাম, যেহেতু দুটাই লোহা ছিল প্লাস ডেস্কিটাও স্টিল। সো এখানে কিন্তু যে ঘটনাটা নিয়ে ভয় পাচ্ছিলাম সেটা ঘটেই যাচ্ছিলো। এই যে দেখুন নড়ে গেছিলো, ভাগ্য ভালো ছিল দেখে আমাদের এটা এখানে এসে হলো। সামনের দিকে হলেই কিন্তু ডেস্কটা পড়ে যেতে, সব কিছুই শেষ আজকে মাটি। আজকের প্রোগ্রামের প্রধান অতিথিকে আমি ওপেন করতেছি যেটার জন্য এত আয়োজন, এই সেই বিরিয়ানির ডেস্কি। অনেক ভালো সুগ্রান আসতেছিল অ্যান্ড দেখতেও ভালো লাগতেছিল। অনেক অপেক্ষার পর এখন আসলো খাবারের পালা, আর আপনাদের সোহা আপু ম্যাডাম বসে গেল খেতে। সত্যি অনেক বেশি সুস্বাদু হয়েছে, আপনারা কেউ নজর দিয়েন না, খেতে চলে আসুন। আসলে কি বলবো, ডেস্কি খালি হয়ে গেছে আর এটা আমরা খেয়েও ফেলেছি রাত্রে, ভিডিওটা আজকে দুপুরে আপলোড হচ্ছে। অ্যান্ড গাইস থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, আল্লাহ হাফেজ। সবার সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, অনেক অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। অ্যান্ড আপনারাও চাইলে এরকম একটা ছোটখাটো পিকনিক করে ফেলতে পারেন অল্প খরচের মধ্যে।